আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে দেশি যে গাই বাছুর, এই গাই বাছুরের দামগুলো আপনাদের জানার জন্য আসলে মোটামুটি 7 মাইল হাটে আমরা অবস্থান করছি। তো আমরা অনেকে আছেন যারা দেশি গাই বাছুর কিনতে চান, তারা মোটামুটি এই হাটে কিন্তু আসতে পারেন। তো চলুন আমি কিছু বেশ কিছু খামারি এবং কিছু ব্যবসার সাথে কথা বলবো, মোটামুটি এই যে গাই বাছুরের দামগুলো একটু জানার চেষ্টা করব। এবং তার কিছু মানে অনেক অসাধু ব্যবসায়ীও আছে যারা গাই বাছুর কিনে অনেক কিন্তু ঠকে, সেই বিষয়গুলো নিয়েও একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মূলত বিষয় হলো আমাদের আকাশের যে দুর্যোগ, এই দুর্যোগের কারণে আমাদের যারা চাষি খেতোয়াল, এদের বিজলির সংকটে এই যে গরু হাটে তুলিছে, আসলে মূলত হাটে কোনো ব্যাপারই নাই। আর এই চাষিরা গোজে কি খাওয়াবে তাদের কোনো, তারা হতাশার মধ্যে। মূলত এই চাষিরা মার খেয়ে যাচ্ছে গরু বেচাকেনা না করার জন্য। অনবদ্য বৃষ্টির কারণে আজকে চাষিরা হতাশার মধ্যে। মূলত বিষয় হলো এটা আমাদের নসিব, নিয়তির খেলা, কিছু করার নাই। তা যাই হোক, নিয়তিকে মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা একটু গরুর বিষয়ে একটু আসি। তো আপনি আজকে কটা গরু নিয়ে আসছেন? আমি গরু নিয়েছিলাম 3টা। আপনি কি ব্যবসায়ী নাকি আপনি চাষি? আমি একজন ব্যবসায়ী। বাসা কি গরু পালন করেন? আমি ভাই হ্যাঁ গরু পালন করি, খামার আছে 3টা গরু। একটা কি বিক্রি করেছেন? 2টা বিক্রি হয়েছে, এটা বিক্রি হচ্ছে না। কোনটা কোনটা? 2টা বিক্রি হয়ে গেছে অলরেডি। এটা এড়ি গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা এইটা কত দাম বলছি? এটার দাম অন্য 57,000-50,000 দাম বলছে। 50,000 দাম বলছে? হ্যাঁ হ্যাঁ। তো যাক, অনেক ভালো থাকবেন। কেমন আছেন আপনি? ভাই খুব ভালো নেই ভাই। আচ্ছা আপনি কি ব্যবসায়ী না? ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আমি 4টি। 4টা গরু, একটা বিক্রি করে? একটা হয়নি। আচ্ছা আপনার হাতে যে গোটা দেখছি, এটা গোটার দাম কত বলছেন আপনি? এটা দাম চাচ্ছি 72। পানি শুরু হয়ে গেল, এখন নেই বিচুলি, এখন গরু তো লোক পুষতে পারবে না। খৈল ভুষির দাম বেশি, 1 কেজি ভুষি কিনলাম সকালে 50 টাকা, এইবার 1 কেজি খৈল 50 টাকা, 1 কেজি খুদ 50 টাকা। এবার এই গরু খায় তো লাভ, এ তো চাষিরা ঘাটতি যাচ্ছে, মেয়ে ছিলবিলি মাঠে এখন সব ন্যাং ঠেই দিয়ে ধান তুলতিস, এত পরিশ্রম কাছে তাকে মুখ মুখে তাকান যাচ্ছে না। এখন আমাদের যদি প্রধানমন্ত্রী একটু তেল ভুষির দাম একটু কম করে, খৈল ভুষির দাম, তারপরে দেখা যাচ্ছে গরু বাজার যদি এটে তাহলে চাষি বাঁচবে না, এতে বাঁচবে না। এক কাউন বিচুলি 8,000 টাকা ভাই, 8,000 টাকা, 27 কাটা বিচুলি 18,000 টাকা দাম হয়েছে, তাহলে কি গরু খাবে? গরু গরু পুষ্টি বাড়ে মানুষ। এখন ভাই আমাদের গরু বাজারে ঠুলে আমাদের ভালো হয়, তো আমরা ব্যবসা মায়ের খান না খাই, শাশু হ্যাঁ সবাই যেন টিকে থাকতে পারে। তো ভালো থাকুন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই, আপনাদেরকে যে দেশি যে গাই বাছুরগুলো আছে এই গাই বাছুরগুলোর দাম জানার চেষ্টা করছিলাম, অনেকটা ব্যবসায়ী অনেকটা খামারি কাছে আপনার জানার চেষ্টা করেছি। তো আমাদের এখানে এক ভাই আছে, তার মুখ থেকে কিছু বিস্তারিত আপনাদেরকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আপনি কি ব্যবসা করেন না? আপনি? ব্যবসা করি, ব্যবসা করি। বাসায় গরু পালন করেন? পালন করি। চাষির মর্ম? হ্যাঁ চাষি। হ্যাঁ, তো এখন আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আজকে 4টা। বিক্রি কি একটা হয়েছে? না ভাই সব লস। লস মানে কি? ক্রেতার সমস্যা না? ক্রেতা মানে কোনো খেতোয়াল কোনো খরিদ্দার নেই, চাষি সব বেচা কিনা নেই, ধানের অবস্থাই খারাপ দেশে, এই জন্যে দেখা যাচ্ছে বেচা কিনা নেই, এইভাবে আসি যা সে বেঁধে থুই দিয়েছে, গরু কোনো বেচা কিনা নেই। এই যে আমরা যে গোটা দেখছি এটা তো আপনার? হ্যাঁ এটা আমার গরু। বাছুর কি এটা? হ্যাঁ বাছুর এটা। টার্গেট মনে করেন 90-95 হলে বিক্রি করবো। এখন 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 দাম, হ্যাঁ এখন দাম আছে 80-85 এরকম দাম আছে। যে গরুগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম।
তো আপনাদের কিছু দাম জানার চেষ্টা করলাম। তো যারা আসলে আপনারা এই হাটে আসতে চান শনি অথবা মঙ্গলবার আসবেন, এটা হচ্ছে 7 মাইল দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় একটি হাট। এই হাটে আপনারা সব ধরনের গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ছোট একটি ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।